বিশ্বাস করো, মেজদাকে নিয়ে আমাদের কারোর মনে কোনো সন্দেহ নেই। আমরা আমরা সবাই মিলে এতদিন বাদে ভালো আছি, ভালো থাকতে চাইছি, আর তুমি তুমি প্রত্যেকটা মুহূর্তে সেই ভালো থাকাটাকে নষ্ট করে দিচ্ছ। আর সবচেয়ে বড় কথা কি জানো, হর্ষ এখন বড় হয়েছে, চাকরি বাকরি করে, ও চাইলে ওর বাবাকে ও নিজেই খাওয়াতে পারে। আর মেজদা কারোর ভরসায় এই বাড়িতে বসে নেই, কারোর ঘাড়ে বসে উনি খাচ্ছেন না, এই বাড়িতে ওনারও অধিকার আছে। উনিটাকে উনিটাকে যখন আমার মেজদা এই বাড়ি ছেড়ে চলে যায়, তখন তখন হর্ষ দুধের শিশু। হর্ষর কি মনে আছে ওর বাবার মুখটা? হর্ষর মা যাকে বাবা বলে দেখাবে, ও তাকেই বাবা বলে মনে করুক। মেজ বৌদি হয় চূড়ান্ত ভুল করছে, না হয় মেজ বৌদি একা একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে জীবনে। তাই একজন মানুষ প্রয়োজন তার জীবনে এখন। খবরদার ছোট ঠাকুরপ, অনেক কথা বলে ফেলেছ তুমি। তুমি ভেবো নে যে তুমি এত বড় হয়ে গেছো যে তোমাকে একটা থাপ্পড় মেরে চুপ করিয়ে দিতে পারি নে আমি। বড় বৌদি মাতৃসম, তার সম্পর্কে কি কথা বলছো তুমি, আর তার সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সে কথা তুমি ভুলে গেছো। অনেক কথা বলে দিয়েছো তো, অনেক। আর না, এইবার তোমার থামার সময় হয়েছে, আর একটা কথাও নয়, মানুষকে অপমান করতে করতে তুমি তোমার সীমা জ্ঞান হারিয়ে ফেলেছো। তুমি ভুলে যেও না ছোট ঠাকুরপো, মানুষকে তুমি যত অপমান করবে, মানুষও কিন্তু তোমাকে সেই অপমান ফেরত দিতে পারে। কিসের জোরে এত কথা বলছো তুমি, কিসের জোরে? এই যে তোমাদের সংসারে এতদিন বেগার খেটেছি, তার কোনো দাম নেই কো? একবার ভেবে দেখো তো, একটা লোককে যদি রাখতে তার পেছনে কত টাকা দিতে হতো, কত টাকা খরচ করতে হতো। কি চেয়েছি তোমাদের কাছ থেকে, কি চেয়েছি, কি দিয়েছো তোমরা? অসুখ বিসুখ হলে দাঁতে দাঁত চেপে সহ্য করেছি, তোমাদের জানতে পর্যন্ত দিইনি। কথা কইছে এখন যত বড়াই করছো সম্পত্তির অর্থের, সবকিছু তোমার একার নাকি? এখানে আমারও ভাগ আছে। আমার স্বামী যতদিন ছিল নে ততদিন আমার ভাগ ছিল, এখন আমার স্বামী এসে গেছে এখন আমার ভাগ আছে। তোমার যদি এই সংসারে থাকতে ইচ্ছে না হয় চলে যেতে পারো তুমি। হ্যাঁ আমি বলছি, আমি বলছি তুমি আলাদা হয়ে যাও, আমি আমার ছেলে আমার স্বামী নিয়ে আলাদা হয়ে যাব, আমি বলছি। এটাই তো চেয়েছিল, এটাই তো চেয়েছিল। যারা এটা চেয়েছিল তারা এখন সফল হচ্ছে। এই যারাটা কে? তোমার বউ। আর কারো হাত ধরে মানুষটাকে বাড়িতে ফিরতে হলো না, তোমার বউয়ের হাত ধরে এই লোকটি এই বাড়িতে ঢুকেছে। এত বছর হয়ে গেল আমার মেজদা এখনো ফিরলো না বাড়িতে,
তোমার বউ এই বাড়িতে ঢুকতে না ঢুকতে এই ভদ্রলোক এই বাড়িতে ঢুকে গেল। আর তাদের মা মেয়েকেই লাগলো আমার দাদাকে এই বাড়িতে ফিরে আসতে। দাদা যদি মন্দির পর্যন্ত আসতে পারলো তো বাড়ি পর্যন্ত আসলো না কেন? দাদা কি বাড়িটা চিনতো না, না জানে না? সে তো বাড়ির লোককে দেখবে বলেই এসেছিল, তাহলে মন্দিরে গিয়ে আস্তানা করতে গেল কেন? এসব কথা কোনো উত্তর আছে? হ্যাঁ বল না, এসব কথা কোনো উত্তর আছে? এসব কথা কোনো উত্তর নেই, কোনো উত্তর দিতে পারবে না। তুই একটা কথা আমাকে খুলে বল, আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে তুই খুশি হবি? চলে যাওয়ার হলে না আপনি সেদিনকেই চলে যেতেন, আপনাকে তো আমরা কেউ মানিনি, তা আপনি সেদিন গেলেন না কেন? আপনি জানতেন বৌদিকে আপনি ঠিক বশ করতে পারবেন, তাই একটা অজুহাত দিয়ে এখানে থেকে গেছেন। দেখুন আপনার চালাকি যে আমি বুঝতে পারিনি তা নয়, আপনি যেখানেই যান না কেন আপনার অন্যায়ের সাজা কিন্তু আপনাকে পেতেই হবে, এটা আপনি মনে রাখবেন। বেশ, অন্যায়ের সাজা না হয় আমাকে দিও। খবরদার বলছি, একদম চলে যাওয়ার কথা বলবে না। সারা জীবন কি ছোট ভাইয়ের কথাই মর্যাদা দিয়ে যাবে নাকি? আমি বানের জলে ভেসে এসেছি, না তোমার ছেলে বানের জলে ভেসে এসেছে। আমরা যখন স্বীকার করে নিয়েছি তখন কে স্বীকার করলো কে স্বীকার করলো না তাতে আমাদের কিচ্ছু যায় আসে নেই। জেঠুমনি তুমি এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে। আমিও দেখতে চাই যে বাবা কি করে প্রমাণ আদায় করে। এখন তো আমাদের উপরে সন্দেহ এসে পড়েছে, আমরা জানতে চাই যে কাকে নিয়ে এসে তুমি তোমার এই সন্দেহটা নিরসন করবে। আমি বুঝতে পারছি আবার একটা লড়াই শুরু হয়েছে। জেঠুমনি তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে কিন্তু এই লড়াই আমার হার হবে, তাই তুমি এখান থেকে প্লিজ যেও না। এই লড়াই আমার সাথে থাকার জন্য তোমাকে এখানেই থাকতে হবে। আর আমি সত্যি প্রমাণ পেতে চাই যে সত্যিকারের মেজদাটা কে। আর আমি আশা করব যে বাবা যে কথাটা দিল এক্ষুনি যত তাড়াতাড়ি সম্ভব এই কথাটা রাখার চেষ্টা করবে, আর আমরা সবাই ওই দিনটার জন্য অপেক্ষা করব। সেদিন আর তোমাকে এখানে থাকতে হবে না, রশ্মির যে অবস্থা করেছো সেদিন তোমার সেই অবস্থা হবে। যদি সত্যি অন্যায় করে থাকে তাহলে শাস্তি পাবে, তাতে এত আস্ফালন করে বলার কি আছে? কিন্তু এই কথাটা মনে রেখো, অন্যায় যারা করে তারাই কিন্তু শাস্তি পায়। ও যদি অন্যায় করে তাহলেও শাস্তি পাবে, মেজর জেঠুমনি যদি অন্যায় করে মেজর জেঠুমনিও শাস্তি পাবে, আর তুমিও যদি অন্যায় করো তাহলে কেউ কিন্তু ছেড়ে দেবে না। এটা মাথায় রেখে কিন্তু সবকিছু করো। বলো রোশনি, তুমি কি ভেবেছ? বাবা, অ্যাকচুয়ালি আমি আর মা না আলোচনা করে দেখলাম, দেখো আমি যদি এখন খোঁজ টোজ নিতে যাই তাহলে আমি না আবার জড়িয়ে পড়ব, আর আমি এসবের মধ্যে এখন আর জড়াতে চাই না। তুমি বরং এক কাজ করতে পারো, তুমি না খবরের কাগজে বিজ্ঞাপন দিতে পারো। হ্যাঁ দাদা, আপনি বিজ্ঞাপন দিন, আমি তো রশ্মিকে ওই কথাই বললাম। আপনার যদি সত্যি দাদা থেকে থাকে তাহলে কাগজে বিজ্ঞাপন দেওয়ার থেকে ভালো পদ্ধতি কিন্তু আর হয় না। আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি ছবি দিতে পারেন, দরকার হলে সব থানায় ছবি পাঠিয়ে দিন। করব, আমি আমি সব করব, আমার দাদাকে ফিরিয়ে আনার জন্য আমি আমি সব করতে রাজি আছি। আমার কিছু কিছু ভালো লাগছে না, আমি একদম সহ্য করতে পারছি না। জানো রশ্মি, আমার ওই বাড়িতে যেতে ইচ্ছে করে না। স্বাভাবিক, তুমি বলো না বাবা, একটা লোক যে তোমার দাদা নয় সে দিনের পর দিন তোমার বৌদির সঙ্গে থাকছে, তোমাদের বাড়ির মেম্বার হয়ে ঢুকে পড়েছে,
তোমাদের বাড়ির টাকা পয়সা হ্যান্ডেল করছে, তোমার দাদার সম্পত্তি নিজের বলে চালানোর চেষ্টা করছে, সেটা কখনো সহ্য করা যায়? আগে হলে না ঋষি ঠিক এটা খেয়াল করত, এখন কেন করছে না সেটা তো ভালো করেই জানো। ঋষি একটা মোহের মধ্যে পড়ে গেছে। ওই মেয়েটার প্রতি যে ওর কিসের এত মোহ, নালে বলো তুমি, একটা সংসার এইভাবে শেষ করে দেয় কেউ? একটা এতদিনের সম্পর্ক ও শেষ করে দিল, নিজের জীবনটাকে ধ্বংস করার খেলা নেমেছে। তুমি বলো না বাবা, একটা চাকরি কি সব? জাহ্নবী ওকে ওর চাকরিটা ফিরিয়ে দিল, দিয়ে ওর কাছে ভালো সেজে গেল। কেন ফিরিয়েছে সেটা বলো? চাকরি তো ওকে ফেরাতেই হবে, চাকরি যদি না ফেরাতো তাহলে ওর টাকাগুলো খাবে কে? ঋষিকে ধ্বংসাবে কে? ঋষির টাকা সব শুষে নেবে কে বলো? অবশ্য আমাদের এই কথাগুলো বলা ঠিক না, কারণ আমরা তো আর আপনাদের পরিবারের কেউ না, আর আমরা মাথাই বা খামাতে যাচ্ছি কেন?